तो हेलो गाइस हम चले फ्री फायर एक नतन बांग्ला एपिसोड नहीं है। তো এই এপিসোডে তোমরা নিশ্চয়ই টাইটেল থামলেন টেলার দেখে সব কিছু বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের হবে ঠিক আছে তো হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো তো আজকের টপিকটা আমাদের হচ্ছে যে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে কিভাবে তোমরা হচ্ছে এই মাটির উপরে মাটি বা যা খুশি বলতে পারো রাস্তার উপরে তোমরা কীভাবে সুইমিং করবে ঠিক আছে তো এটা তোমরা যদি ইউটিউবে সার্চ করো পুরো ইউটিউবে এরকম ভিডিও এখনও পর্যন্ত কেউ বানায়নি এ আমি ফার্স্ট এই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে আগেই বলে দিচ্ছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটা অলে প্রেস করে দেবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এইখানে ট্রেনিং মোডে সুইমিং করছি ঠিক আছে তো কীভাবে সুইমিং করছি তোমাদেরকে সব কিছু আমি এই ভিডিওটা ডিটেলসে বলে দেবো আর তোমরা যদি এই রকম ট্রেনিং মোডে এসে সুইমিং করতে চাও তাহলে তোমরা করতে পারো আর তোমরা দেখতে পাচ্ছো যে আমার যে সামনে এনিমিগুলো আছে এগুলো সবাই অবাক হয়ে যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে সাথেই ঘুরছে তো এইভাবেই তোমরা কিন্তু ট্রেনিং মোডে এসে কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবে ঠিক আছে তো তোমরা কিভাবে কি করবে সবই তোমাদেরকে আমি ভিডিওর শেষে বলে দেবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছো এখানে আরো আরও আমাদের যে ট্রেনিং গ্রাউন্ডে আবার অনেক এনিমি এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে উপর সাইডে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে উপরে যাচ্ছে তো তোমরা ওগুলো তো তা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে তো যতটা ইম্পর্টেন্ট এইটা তো তোমরা দেখতে পাচ্ছো যে ট্রেনিং গ্রাউন্ডে আমি সুইমিং করছি ঠিক আছে তো কিভাবে করছি সবই তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সবাই আমাকে এইভাবে এই যে এইভাবে তোমরা মাটি জাকুসি বলতে পারো এই যে এর উপরে সাঁতার কাটতে দেখে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই অবাক হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আবার কেউ মেসেজ করছে তো এইভাবে তোমরাও যদি তোমাদের এনিমি কিংবা তোমাদের ফ্রেন্ডদেরকে অবাক করে দিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে আর তোমরা যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি তারা তাড়াতাড়ি যাও ইনস্টাগ্রামে যেয়ে ফলো করে দিয়ে এসো ঠিক আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে তো চলো এই ভিডিওটি শুরু করা যাক আমাদের মেন টপিকে আসার ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা সবার প্রথমে ট্রেনিং মোড স্টার্ট করবে ঠিক আছে তো ট্রেনিং মোড স্টার্ট করার পরে সোশ্যাল জোনে তো তোমাদেরকে কোনো তোমরা যদি কোনো হাতে গান নিয়ে আসো তাহলে কিন্তু এই ট্রিকটি কাজ কর করবে না ঠিক আছে ট্রিক বা বাঘ যা খুশি বলতে পারো এই বাঘটা কিন্তু কাজ করবে না ঠিক আছে তো তোমাদেরকে খালি হাতে আসতে হবে আর তোমাদের সাথে একটা পেট দরকার যে কোনো পেট হলেই হবে তোমরা যদি পান্ডা কিটি যে কোনো যে কোনো পেট হলেই হবে তো তোমরা তারপরে চলে আসবে এই ট্রেনটার কাছে সামনে ঠিক আছে তো এই ট্রেনটার কাছে আসার পরে তোমরা এইখানটায় বসবে এইখানটায় না বসলেও চলবে তোমাদেরকে আমি একটা ইজি ট্রিক দেখাচ্ছি ঠিক আছে তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রেনটা যাচ্ছে তো এই ট্রেনটা সামনে দিয়ে তোমাদেরকে এরকম দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে তো ট্রেনটা এসে যখন তোমাদেরকে ধাক্কা দেবে তখন তোমরা সুইমিং করতে পারবে তো এইটা একবারে হবে না তোমাদেরকে দু তিনবার ট্রাই করতে হবে তো তারপর দেখতে পাচ্ছ যে আমি রেল লাইনটা এখানে শুয়ে গেছি আর শুয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছ যে আমার এখনও কিন্তু হলো নয় তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আরেকবার শুয়ে গেছি আর এইবারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে হচ্ছে মাটির উপরও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ যে সাঁতার কাটছি ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কিভাবে তোমরা এই ভাগটা করবে বা এই ট্রিকটি করবে তো তোমাদেরকে আমি আরেকবার বলে দিই সবার প্রথমে তোমরা ট্রেনিং মোড স্টার্ট করবে ট্রেনিং মোড স্টার্ট করার পরে কোনো গান আনলে হবে না ঠিক আছে খালি হাতে আসতে হবে এসে নিয়ে তোমাদেরকে ট্রেনটার সামনে এসে শুয়ে যেতে হবে ঠিক আছে তো শুয়ে যাওয়ার পরে ট্রেনটা যখনই তোমাদেরকে ধাক্কা দিবে তো তখনই তোমরা দূরে যেয়ে পড়বে সেই টাইমেই কিন্তু এই বাঘটা বাগটা বাঘটা হয়ে যাবে তো এইটা কিন্তু একবারে না হতে পারে তোমরা কিন্তু দু তিনবার ট্রাই করবে তাহলেই তোমরা দেখতে পাচ্ছ যে হয়ে যাবে ঠিক আছে তো ভাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভাল লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে তো চলো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা